মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক, মানুষ ছিলেন উমর ফারুক, মানুষ ছিলেন উসমান গনি, মানুষ ছিলেন আলী মুর্তজা, মানুষ ছিলেন আব্দুল কাদের জিলানী, মানুষ ছিলেন ইমামে আবু হানিফা, মানুষ ছিলেন সাইয়েদুত তায়েফা হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি, মানুষ ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, মানুষ ছিলেন ইমামে রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহী। তোমাদেরকে তো হায়ওয়ান কইতেও শরম লাগে, হিন্দু বেড়া নাম লালাজি, কথা কয় না, নাম কি লালাজি। হযরত নানুতুবী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে খাতির দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, যাকে বলা হয় কাসিমুল উলুম ওয়াল খায়রাত, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মসজিদ, মূল মসজিদ, কুরআন মসজিদ, এটার নাম সাতটা মসজিদ, কন্যা এটার নাম সাতটা মসজিদ, সাতটা মসজিদের হুজরায় থাকতেন। হুজরার মধ্যে ওনার একটা চৌকি ছিল, চৌকিটাও কিরকম, দুনিয়ার সব চৌকির পায়া হইল চারটা, আর ওনার চৌকির পায়া ছিল তিনটা, কয়টা তিনটা, আরেকটা কই, কয়টা দাই, এ ভাঙ্গা চৌকির উপরে জিন্দগি থাকে, ভাঙ্গা চৌকির উপরে, আর সেজদায় যখন মাথা ফেলে তো আসে মুআল্লার ফেরেশতারাও তখন তার নাম লইতে, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, এরা হইল ওই পর্যায়ে। হুজরার মধ্যে থাকে হিন্দু বেড়া, নাম হইল লালাজি, কন্যা নাম কি লালাজি, লালাজির লগে, লালাজি হযরতকে খুব মহব্বত করে, নামাজও নাই, রোজাও নাই, দিনও নাই, শরীয়তও নাই, তবে কাসেম নানুতুবি কো বহুত মহব্বত করতে হ্যায়। দিনের বেলায় আসে, এই কুটকুটি একটা ফিন্দা, হিন্দুরা ছোট মোটো একটা ফিন্দে না, ধুতির মতন, তাও হাফপ্যান্টের মতন ফিন্দা আসে হযরতের এখানে, হযরত কো কেন আসছো, কো আপনারে ভালো লাগে, কথা করে না, আপনারে কি লাগে ভালো লাগে, কো কেন, কো যে আপনি যে জিকির করেন আমার খুব ভালো লাগে, আপনি যে মুরাকাবা করেন আমার খুব ভালো লাগে, আপনি যে নামাজের মধ্যে দাঁড়ায়া থাকেন আমার খুব ভালো লাগে, আপনি যে হাত উড়াইয়া কান্দেন, চোখ থেকে ঝরঝর পানি পড়ে, এটা আমার দেখতে ভালো লাগে। আল্লাহ, লোকেরা কয় ওমা ঘটনা কি, ইন্দু বেড়া মসজিদে ঢুকতে আছে, আপনাদের এলাকায় হইলে ইমাম সাহেবের চাকরি না গেলেও মোটামুটি কাছাকাছি চলে যাবে, ঠিক না ঠিক, হিন্দু ঢুকবে কেন, এটাই তো কইতেছি, হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতো, হযরত নানুতুবি তারে চা খাওয়াইতেন, ভাত খাওয়াইতেন, মাঝে মাঝে বেটা ঘুমাইতো এই জায়গার মধ্যে, হযরত নানুতুবি হাত পা টিপা দিতেন, সুবহানাল্লাহ, লোকেরা কইতো যে হিন্দু মানুষ আপনার এখানে আসে অসুবিধা কি, নামাজের কথা তার কইতে পারেন না, মুসলমান হওয়ার জন্য কইতে পারেন না, বলে আমি কেন বলবো, আমার ইসলাম কি এত সস্তা যে আমি যে কোনো মানুষকে দিয়ে দিই, বুঝছেন, বলে তাকে দাওয়াত দেন, আপনি ইসলামের দাওয়াত দেন, বলে কেন দিব, সে আমাকে দেখে না, আমার নামাজ দেখে না, আমার দিনের বেলায় কি করি দেখে না, রাতের বেলায় কি করি দেখে না, আমি কেন তাকে বলবো, মাসলা বুঝতে হবে। আমরা মনে করি সস্তা দামে একটা খালি কোয়েল আইলে বুঝি আমি বিরাট আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী হয়ে গেলাম, আর আমাদের বুজুর্গরা বলতেন যে না বলবো না, তুমি কাজ করবো, আর সে তো তোমার পেছনে পেছনে দৌড়াইবে। আল্লাহ, আজকাল কি হয়ে গেছে, আজকাল হইলো আমরা নিজে যাই করে ডেলি, নিজের খুব মুসলমানি জাহির করণের জন্য দিয়া, এই মুসলমান হয়ে যাবে না, খামো, এই বেড়া যদি বুদ্ধিমান হয়, আপনার সঙ্গে আমার সঙ্গে কি পার্থক্য, আপনারও দাঁড়ি নাই,
আমারও দাড়ি নাই, আপনিও হারাম খান, আমিও হারাম খাই, আপনার বউ বেপর্দা চলে, আমার বউ বেপর্দা চলে, আমি আর আপনার মধ্যে কোনো তফাৎ তো দেখি না, আপনি খামোখা কেন আমার ইসলামের দাওয়াত দিতেছেন? ঠিক না কি? এবারে কইব না এই কথা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। হযরত নানু তুমি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি কেন তাকে দাওয়াত দিব, সে তো আমাকে দেখে খেদমত করতেছে। একদিন আমি শর্টকাট করতেছি, লম্বা কাহিনী, একদিন লালাজি মারা গেছে। হযরত নানু তুমি রহমতুল্লাহ আলাইহি খবর পাইলেন যে লালাজি মারা গেছে। আল্লাহ, লোকটা মরে গেল, আমার কাছে আসতো আহা, লালাজির ছেলে মেয়েরা লালাজিকে আগুনে পোড়াইল, আগুনে পোড়াইয়া তার ছাই ছাইগুলো গঙ্গাতে ভাসাইয়া দিল। আজকে তিন দিন, কয়দিন কম না, গভীর রাত্র। হযরত নানু তুমি তাহাজ্জতের জন্য উঠছেন, ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জতের নামাজ পড়লেন, চোখটা বন্ধ করলেন, মহাব্বতের সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলেন। হযরত নানু তুমি রহমতুল্লাহ আলাইহির মনে একটা কথা চলে আসলো যে হায় হায়, লালাজি মারা গেল কয়দিন জানি হয়েছে, জোরে কল কয়দিন। হযরত নানু তুমির মনে হইল লালাজি মরা গেছে আজকে তিন দিন, এখন লালাজিকে তার কবরে জানি কি অবস্থা চলতে আছে, লোকটা আমারে মহব্বত করতো, তিন দিন পর্যন্ত আমার এখানে আসে না, এখন সে কবরে আছে, কবরে তার কি হাল, কবরে তার কি হাল, এইটা একটু দেখতে মন চাই। হযরত নানু তুমি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে এখন লালাজিকে তালাশ করতে আছে, লালাজি কই? আল্লাহ, প্রথম তো জাহান্নামের এরিয়া হযরত নানু তুমি ঘুরতে আছে, আমার লালাজি কোথায় আছে? জাহান্নামের এরিয়ায় লালাজিকে পাওয়া যায় না। এখন চিন্তা করে লালাজি গেল কই? অনেক সাহস করে জান্নাতের এরিয়ায় ঢুকছে, জান্নাতের এরিয়ায় ঢুকিয়াও লালাজিকে পাওয়া যায় না, বলে গেল কই? জান্নাতেও নাই জাহান্নামেও নাই, এখন একটা জায়গা আছে, এটা হলো জান্নাতের একবারে আপার র্যাঙ্ক, বলেন না কোন র্যাঙ্ক? এখানে তো সাধারণ মানুষ যাওয়ার কথা না। হযরত নানু তুমি এই আপার র্যাঙ্কের মধ্যে গিয়া ঢুকলেন, ঢুকিয়া এখন খুঁজতে আছে, দেখা যায় একটা বিরাট হল রুম, হল রুমের মাঝখানে একটা বিরাট চেয়ার, চেয়ারের মধ্যে লালাজি সুন্দর মতন বসে আছে। হযরত বললেন যে লালাজি মাজরা কি আছে? বলে ঘটনা কি, আপনি এখানে কেমনে কেমনে, আপনি হিন্দু? কথা বল না, বলে আপনি না হিন্দু, এখানে কেমনে কেমনে? লালাজি কইতেছে ইয়ে তো আপকি বরকত সে হ্যায়, ইয়ে আপকি বরকত সে হ্যায়। হযরত বলে যে আরে আমার বরকত, আমি জানি না ঘটনা কি। হযরত নানু তুমি রহমতুল্লাহ আলাইকে লালাজি বললেন, বলে এটা তো আপনার, ইয়ে তো আপকি বরকত সে হ্যায়, কথা কন না, ইয়ে তো আপকি। হযরত বললেন যে ভাই আমার বরকত আমি জানি না। বলে ঘটনা হইল, আমার যখন মৌত কাছে গেছে তখন কিছু ফেরেশতা আমার কাছে আসলো, এসে বললেন যে শুনো, মালাকুল মৌতের আগে আমরা অ্যাডভান্স গ্রুপ আসছি, আমাদের পরে মালাকুল মৌত আজরাইল আসতেছেন, তোমাকে একটা প্রশ্ন যে মৌত কে বাদ তুঝে ইয়ে কাসিম নানুতুবি কে সাথ রহনা পছন্দ হয় কে নহীন? তুমি তো জীবনটা কাটাইলা কাসিম নানুতুবির হুজরায়, মৌতের পরেও একই সঙ্গে থাকনের খেয়াল না ভিন্ন রকম কোনটা? তো কইতেছে আমি, মুঝে তো মৌত কে বাদ ভি কাসিম কে সাথ রহনা পছন্দ হয়, আগর উনকে সাথ রহনা পছন্দ হো তো অভি তক মালাকুল মৌত নহীন আয়া, দরওয়াজা খোলা হুয়া হ্যায়, তুম পড় লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতায় দাওয়াত দিতে আসে হিন্দু বেড়ারে, ওই বেড়া কলমা শরীফ পড়ে গেছে,
লালাজির ছেলেও জানে না, লালাজির মেয়েও জানে না, লালাজির বাবাও জানে না, লালাজির মাও জানে না। লালাজি কিন্তু মৌদের আগে কলমা লইয়া পুরা পেছনের সব গুণা মাফ হইয়া নিষ্পাপ অবস্থায় কবরে রওনা। কবরে আসনের পরে তো উনি একবারে হায়ার লেভেলে পৌঁছে গেছে, এদিকে ছেলে মেয়েরা পড়াইয়া টড়াইয়া ওনার ছাই করে গেছে। সুবহানাল্লাহ, এইটা হইল আমাদের বুজুর্গানে দিন। তারা তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল, তারা হিন্দু মুসলিম নামাজি বেনামাজি কোন ফরক করতেন না, সবাইকে আসো বুকের সঙ্গে মিলে আনো। আমরা হইলাম তোমার লগে সালাম নাই তুমি ওয়াবি, তোমার লগে সালাম নাই তুমি সুন্নি, ঠিক না বেঠি? দুজন একত্রে হাঁটে না, একত্রে গাড়িতে উঠে না, একত্রে খায় না, বিয়ে শাদি হয় না। আল্লাহু আকবার, এটা কোন মানবতা, এটা কোন ইনসানিয়ত? এরকম ব্যবধান করার অধিকার তোমাকে কে দিয়েছে?